আশা করি সবাই বাড়িতে ভালো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র নিয়ে এসেছি, আর বাংলা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টি নিয়ে আমরা আজ আলোচনা করব। তো আমাদের প্রথম অধ্যায়টি তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, কি ভাষা, তোমাদের মাতৃভাষা কি বলো তো? খুব সহজেই জানি আমাদের মাতৃভাষা বাংলা, সবাই বলছো মাতৃভাষা বাংলা। আমরা আমাদের অনেক ভাব বাংলাতে প্রকাশ করি। তো ভাষা কাকে বলে? ভাষা মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য অপরের নিকট যে অর্থবহ ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকেই বলা হয় ভাষা। ভাষার একটি সংজ্ঞা এখানে লিখেছি, দেখো, মানুষের মনোভাব প্রকাশক কণ্ঠ মিশ্রিত অর্থবহ ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। কণ্ঠ মিশ্রিত অর্থবহ ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। এখানে কেন অর্থবহ বলা হয়েছে? একে অপরের নিকট যখন কথা বলবো, অবশ্যই সে কথাটার অর্থ থাকতে হবে। অর্থ না থাকলে সে কথাটার কোনো গুরুত্ব থাকবে না, বা সে কথাটা বুঝবে না। এই জন্য বলা হয়েছে মানুষের কণ্ঠ মিশ্রিত অর্থবহ ধ্বনি সমষ্টিকে ভাষা বলে। এই ভাষার তোমার কয়েকটি বৈশিষ্ট্য থাকতে হবে। কয়েকটি বৈশিষ্ট্য থাকতে হবে? চারটি বৈশিষ্ট্য থাকতে হবে। তার মধ্যে একটি কি? ভাষা মানুষের কণ্ঠ মিশ্রিত ধ্বনির সাহায্যে গঠিত। আমার কণ্ঠ মিশ্রিত ধ্বনির সাহায্যে ভাষা গঠিত। ভাষার অর্থতত্ত্বতা রূপ বিদ্যমান। ভাষা একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে প্রচলিত। ভাষা মানুষের স্বেচ্ছাকৃত আচরণ। তাহলে ভাষার বৈশিষ্ট্য কয়টি? চারটি। এরপরে আমি চলে আসলাম, দেখো, দেশ কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য ও পরিবর্তন ঘটে। এ কথাটি কেন বলা হয়েছে? দেশ কাল ও পরিবেশ ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে। আমাদের বাংলাদেশের ভাষা কি? বাংলা। ভারতের ভাষা, ভারতের কিছু অংশে বাংলায় কথা বলে, আবার অধিকাংশই তাদের ভাষা কি? হিন্দি। পাকিস্তানের ভাষা উর্দু, ফরাসিদের ভাষা ফার্সি। তো তাহলে ইংরেজদের ভাষা ইংরেজি। এই জন্যই বলা হয়েছে যে দেশ ভেদে, দেশ ভেদে মানে এক এক দেশের ভাষা এক এক রকম। এরপরে এখানে কি আসছে? দেখো, কাল। কাল কি? কাল হলো সময়। সময়ের বিবর্তনে কিন্তু ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে। কালের বিবর্তনে বা সময়ের বিবর্তনে ভাষার পার্থক্য ঘটে। এরপরে আছে, দেখো, পরিবেশ ভেদে। পরিবেশ ভেদেও ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে। যেমন আমি যদি ছোট্ট একটা উদাহরণ দেই, দেখো, আমি বাড়িতে যে ভাষায় কথা বলবো, আমি কিন্তু এই স্কুলে এসে আমার সেই ভাষাটা পরিবর্তন হয়ে যাবে। এরকম দেখা যায় যে তোমার গ্রাম অঞ্চলের মানুষের ভাষা যেরকম, শহরে এসে কিন্তু সেই ভাষাটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এই জন্যই বলা হয়েছে পরিবেশ ভেদে। তাহলে এই ভাষাগুলো তোমরা বুঝতে পেরেছ যে দেশ কাল পরিবেশ ভেদে ভাষার পার্থক্য পরিবর্তন ঘটে। এখন দেখো এখানে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভবকাল 650 খ্রিস্টাব্দ। এই বাংলা ভাষার উদ্ভবকাল নিয়ে বিভিন্ন মতবাদ রয়েছে। তার মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উদ্ভবকাল কত? 650 খ্রিস্টাব্দ। আবার সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভবকাল 950 খ্রিস্টাব্দ। তাহলে শহীদুল্লাহর মতে উদ্ভবকাল 650, আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে উদ্ভবকাল 950 খ্রিস্টাব্দ। আমাদের এই যে ভাষা, এই ভাষাকে প্রথমত দুভাগে ভাগ করা যায়। একটি হলো মৌখিক, আর একটি হলো লৌখিক। মৌখিক ভাষাকে আবার দুভাগে ভাগ করা যায়, একটি প্রমিত আর একটি আঞ্চলিক। আর লৌখিক ভাষাকে দুভাগে ভাগ করা যায়, সাধু চলিত। দেখো যে সাধু চলিত ভাষা কাকে বলে একটু দেখো। যে সাধু ভাষা হলো যে ভাষাটিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ পূর্ণরূপে বর্তমান থাকে তাকেই বলা হয় সাধু ভাষা। দেখো তার আগে কি? আমাদের অবশ্যই ক্রিয়াপদ আর
ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদের পূর্ণ রূপ বর্তমান থাকে তাকেই বলা হয় সাধু ভাষা। এরপর আসলো চলিত ভাষা, যে ভাষারীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পদ সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয় তাকেই বলা হয় চলিত ভাষা। তাহলে আমরা যে এখান থেকেই খুব সহজে চলিত রূপটা নিয়ে নিতে পারি, আমি ভাত খাইয়াছি, এটার পরিবর্তে আমি লিখতে পারি আমি ভাত খেয়েছি, খেয়েছি। এরপরে তাহার, এই তাহারটা লিখে আমি লিখতে পারি তা। তাহলে এটা তো ক্লিয়ার যে সাধু ভাষায় কোন কোন পদের পূর্ণ রূপ বিদ্যমান থাকে, সর্বনাম ক্রিয়াপদ, আর চলিত ভাষায় ক্রিয়াপদ আর সর্বনাম পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। আমি আরেকবার একটু বলছি, এই যে ভাষা, এই ভাষা অধ্যায় থেকে তোমাদের আমি আজকে যতটুকু পড়ালাম সেটি হলো 1 থেকে 3 পৃষ্ঠা পর্যন্ত। তাহলে এই পর্যন্ত তোমরা পড়বে এবং এখান থেকে কমপক্ষে 10টি এমসিকিউ তৈরি করে খাতায় লিখবে। তো আমি আশা করি তোমরা সবাই এই পড়াটা সম্পূর্ণ পড়বে এবং এমসিকিউ লিখে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। তো আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকো। আমি আগামী ক্লাসে আবার তোমাদের সামনে আসব এর পরবর্তী অংশটি নিয়ে। তো আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো এবং সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।